Hey guys, this is a pink panda wishing your eyes and shine and welcome back to my channel to a new vlog and I hope shobai tumra khub 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 bhalo acho amio darun achi ar shobai ke happy dhanteras ajke diwali thik ager din dhanteras cholche so yeah ajke besh kichu shorts banacchi prochur vlog korar chesta korchi shobkichu chesta korchi but ei vlog ta ekdom kali pujo ta ke cover kore tar pore ami upload korbo channel e বুঝতেই পারছো এই যে আমার রুমের অবস্থা তার কারণ হচ্ছে আমি এখন বেসিক্যালি একটা শ্যুট করছিলাম সো কালী পুজোতে যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো সন্ধ্যাবেলায় সেরকমভাবে শাড়ি টাড়ি পরে বেরাতে পারবো না কারণ ঠান্ডা লেগে যাবে এরকমভাবে বেরোলে আমার মনে হয় আমার যেহেতু ঠান্ডার প্রবলেম আছে তাই জন্য হয়তো কিছু কভার টাভার করে বেরাতে হবে বা যাই না কি করবো বাট শাড়ি পরা যাবে না মোট কথা সন্ধ্যাবেলায় তো ভাবলাম তাহলে আজকেই মানে আগের দিন বিকেলে এখন একটু ফাঁকা ছিলাম ফ্রি ছিলাম তো ভাবলাম এখন শ্যুটটাকে কমপ্লিট করে নিই তো তাই জন্য জাস্ট আমার তো মোটামুটি ডেকোরেট করাই থাকে রুমটা তো জাস্ট একটু শাড়ি টাড়ি পরে নিলাম আর এইভাবে একটা শ্যুট করছি অলরেডি বেশ কিছু রিলস কিন্তু এফবি পেজে চলে গেছে আর হ্যাঁ ইনস্টাতেও চলে যাচ্ছে আর কি তো তোমরা সেগুলো অবশ্যই দেখতে থেকো আর এই যে আমার মাম্মা এখানে ঘুমাচ্ছে ওকে বেশি ডিস্টার্ব করবো না একটু ঘুমাচ্ছে এমনিতেই শ্যুট টুট করছি বলে ওর একটু ঘুমের ডিস্টার্ব হচ্ছে তাও এখানেই থাকবো ওই ঘরে যাবে না আর দেখা যাক কি করি যা করবো সবটা ব্লগে শেয়ার করবো স্পেশালি আগামীকাল একটু বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার প্ল্যানিং আছে অলসো একটু ঘুরতে টুরতে যাওয়ার কথা আছে এখন ব্লগটা স্টার্ট করলাম কারণ আমি শাড়ি পরে আছি বলে বেসিক্যালি এটা একটা ওই তোমার তাঁত হ্যান্ডলুম যে শাড়িগুলো হয় ওরকম একটা শাড়ি ডিপ গ্রিন কালারের দেখতেই পাচ্ছ বাটাল গ্রিন নয় ডিপ গ্রিন আর তার সাথে আমি এই ব্লাউজটাকে কম্বিনেশন করে পরেছি আর কি এগুলো তোমার এই হুক ছাড়া ব্লাউজ কোনো হুকটুক নেই তো এরকমভাবে এটাকে আমি ম্যাচ করে পড়ার চেষ্টা করলাম জানি না কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর শাড়িটা পড়তে আমি একদমই অভ্যস্ত নেই তাও একটু পড়বার চেষ্টা করছি আস্তে আস্তে আর হাতটাও খুব ফাঁকা ফাঁকা ছিল তার জন্য ভাবলাম দুটো চুরি করিনি লক্ষ্মী পুজোর যে ছবিটা তোমাদেরকে দেখিয়েছি আমি পোস্ট করেছি সেটা তো এই ব্যাঙ্গেল দুটো করেছি ভীষণই দেখতে সুন্দর খুব ভালো গোল্ডেন কালারের দেখতে একটু খালি খালি লাগছিল তাই ভাবলাম সবসময়তেই তো কানে পরি তো একটু গলায় পরা যাক যেহেতু ট্র্যাডিশনাল একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি আমি তাই গলাতে এই পাথর সেটিং দেখতেই পাচ্ছ এটা মেবি ননি থেকে ডার্ক একটা লিপস্টিক দিয়েছি আর এটা হলো এলিটিনের একটা লিপস্টিক খুব বেসিক একটা লিপস্টিক মেবি 100 টাকা এরকম কিছু সামথিং দাম নিয়েছিল এলিটিনের লিকুইড লিপ কালার এটা ডার্ক পিঙ্ক কালারের শেডটা হচ্ছে পিঙ্ক ব্লসম P73 আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে অল টিপ পরে নিয়েছি সো দ্যাটস ইট এই হলো আজকে আমার লুক আর একটা আমি হাতে জাস্ট পাকিয়ে খোপা করে নিয়েছি যে আগামীকালই আবার তোমাদের সাথে দেখা করব নতুন ব্লগে বাট এখনও তো শাড়িটা ছাড়িনি কারণ প্রচুর শ্যুট করছিলাম ফটোশ্যুটও করেছি দু চারটে আজকে আমি এখন আবার এই ইয়াররিংটা পরেছি ওই যে নেক পিসটা পরেছিলাম ওটাকে চেঞ্জ করলাম কারণ আরেকটা শ্যুট করছিলাম তো তার জন্য এইটা পরলাম আর কি সবটাই ব্লগে দেখতে পাচ্ছ আর তারাকাঠি ফাটালাম একজন খুব স্পেশাল মানুষ আর কি তারাকাঠি এনে দিয়েছে কালী পুজোর জন্য তো তারাকাঠি এই বয়সে আর কি জ্বালালাম সেই সেম ফিলিংস বাবা প্রত্যেকবার এনে দেয় প্রত্যেকবার বাবা ইচ অ্যান্ড এভরি ইয়ার মানে টিল দিস ইয়ার বাবা এনে দেয় তবে এই বছর এখনও বাবা আনেনি যেহেতু বাবা নিজেরই শরীর খারাপ তবে হ্যাঁ ওই তোমার একজন দিল এনে যে তারাকাঠি পোড়া তো তার জন্য তারাকাঠি পোড়ালাম ব্লগ বানালাম ব্লগে তোমাদের সাথে শেয়ারও করলাম সেটা আমার মনে হয় এই আলোবাজি যেগুলো সেগুলো ফাটানো যেতেই পারে বাট শব্দবাজিটা প্লিজ অ্যাভয়েড করো প্রচুর মানুষের প্রচুর কষ্ট হয় বাচ্চা কুকুরগুলোর যারা আছে রাস্তায় প্রত্যেকের খুব কষ্ট হয় যে কোনো প্রাণীর খুব কষ্ট হয় আমারও খুব কষ্ট হয় মানে যে কোনো মানুষেরই আমার মনে হয় খুব কষ্ট হয় যারা ফাটাও বা তারা হয়তো বুঝতে পারো না বাট রাশ্মিক খুব শরীর খারাপ করে তো আলো আলো দাও বাড়িতে প্রদীপ জ্বালাও মোমবাতি জ্বালাও সেফলি আনন্দ করো অন্যের মানে দুঃখের কারণ হয়েও না ভাবলে একটু ছাদে আসি যেহেতু রাত হয়ে গেছে আর এই যে এই অ্যাম্বিয়েন্সটা একবার তোমাদের সাথে শেয়ার না করলে কি আমি পারি তাই জন্য চলে আসলাম ছাদে চারিদিকে লাইট জ্বলছে আমাদের বাড়িতেই এই প্রথম যেহেতু কিছু প্রবলেম চলছে শরীর স্বাস্থ্য খারাপ বেশিরভাগেরই তাই জন্য বাবার এবার সেইভাবে
বাইরে থেকে যে ছাদ থেকে বা দোতলা থেকে যে টুনি হ্যাং করে সেগুলো আর কিছু করেনি এবার, আমি পারি না করতে খুব একটা, তো ইলেকট্রিকের অনেক লাইনের ব্যাপার ট্যাপার থাকে, তো সেই জন্য এইবারটা আর কি স্কিপ করে গেছি আমরা। ওই ঘরেই আমি টুকটাক যা যা করবো করবো, আর কালকে হ্যাঁ মোমবাতি টোমবাতি কাল পরশু সব দেবো, প্রদীপ দেবো, এগুলো দেবো, বাট এই যে এইরকমভাবে টুনিচ্ছে না আমরা আলাদাভাবে করতে পারিনি, সেই জন্য আমাদের বাড়িটা মানে আমার তো মনে হচ্ছে আমাদের বাড়িটাই ফোকাস হচ্ছে আমার জন্য, আর চারিদিকে লাইট আমার ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই চারিদিকে আমাদের পাড়াটা কেমন দেখতে লাগছে। আমাদের পাড়ার পুরো ভিউটা জাস্ট খুব 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 সুন্দর লাগছে, চারিদিকে সব বাড়িতেই টুনি দিয়েছে মোটামুটি, ওই দেখো তো বেশ ভালো লাগছে। আর এই যে সামনে যোগায়নও দিয়েছে প্রচুর আলো প্রত্যেকবারের মতন, চারিদিকে প্রচুর আলো, মানে এই ফেস্টিভ্যালটা সত্যি মন ভালো করে দেওয়ার জন্য একদম পারফেক্ট।